অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বুধবার মহাকাবণের সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এই পরিকল্পনার অন্যতম হল সৌরভ গাঙ্গুলিকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা গত এপ্রিল মাসে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য পর্যটন দপ্তরের সচিব ও অধিকর্তা কলকাতায় উড়ে যান এবং সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করে তাকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব জানান রাজ্য সরকারের প্রস্তাবে রাজিও হন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সবকিছু ঠিকঠাকভাবে চললে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা দশ তারিখের মধ্যেই রাজ্যে আসছেন তিনি মন্ত্রী জানিয়েছেন তার সাথে সৌরভ গাঙ্গুলির বিস্তারিত কথাবার্তা হয়েছে এরপরই বুধবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সময় গেছে উনি লন্ডনে আছেন ওনার পারিবারিক কারণে মেয়ের রেজাল্ট আউট হয়েছে কনভোকেশন ছিল তো সমস্ত কিছু মিলে এখন এটা ম্যাচিউর স্টেজে রয়েছে আমরা আশা করছি যে বাই দা ফার্স্ট উইক অফ অক্টোবর অর টেন্থ অফ অক্টোবর সৌরভ রাজ্যে আসবেন যেটা আমার সঙ্গে কথা হয়েছে এবং উনি ওনার কাজ শুরু করবেন বিউরো রিপোর্ট আগরতলা টিভি